ভালো সময় খারাপ সময় ঘুরে দাঁড়ানো, টেস্ট ক্রিকেট একেই বলে। জীবনের মোড়ে মোড়ে থাকে উত্থান পতন, টেস্ট ক্রিকেটও তাই। জীবন বলে ধৈর্য ধরো, সুদিন আসবেই। লাল বলের ক্রিকেটটাও ওই একই আদর্শে চলে। সিন্ধু তীরের শহর করাচিতে মুখোমুখি পাকিস্তান সাউথ আফ্রিকা। বৃহস্পতিবার ছিল টেস্টের তৃতীয় দিন। এরই মাঝে করাচি টেস্ট দিক বদলেছে বারবার। প্রথম ইনিংসে 250 করতে পারেনি প্রোটিয়ারা, তবে বল হাতে শুরুতে রাবাদা মহারাজরা কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানের ভিত। ওই যে ধৈর্য, সেই তরিতে চেপেই প্রথম ইনিংসে লিড নিয়েছিল পাকিস্তান। আলাদা করে বলতে হয় ফাওয়াদ আলমের কথা, শতক করলেন, মাটিতে সেজদা করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও দেখালেন। ক্রিকেট ভক্তরা দেখল প্রস্থানের আগে শেষ বলে কিছু নেই, স্বাগতিকদের টেলেন্ডাররাও দেখিয়েছে খেল। শেষ তিন ব্যাটসম্যান মিলে যোগ করেছে 80-র বেশি রান। ফাওয়াদের আলোর ভিড়েও নিজেকে আলাদা করেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। 3 উইকেট নিয়ে পূর্ণ করেছেন টেস্ট ক্রিকেটে 200 উইকেট। ম্যাচের হিসেবে দ্রুততম 200 উইকেট প্রাপ্ত পেসারদের মধ্যে রাবাদা 6 নম্বরে, বলার হিসেবে নাম্বার 3। একটা জায়গায় রাবাদা ছাড়িয়ে গেছেন রথি মহারথি সবাইকে। টেস্টে কমপক্ষে 200 উইকেট আছে এমন পেসারদের মধ্যে রাবাদার স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, 40-এর আশেপাশে। আপনি অবাক হতেই পারেন। 150-র বেশি লিড নিয়েও স্বস্তিতে ছিল না পাকিস্তান, কারণ মার্টন ভ্যান্ডারডাসন ব্যাট হাতে জবাবটা দিচ্ছিলেন বেশ। আবার কলাপস, দিনের আলোর বিদায় ক্ষণে বিদায় মিছিলে যুক্ত হয়েছেন মার্টন ডাসন প্লেসি। তৃতীয় দিনের খেলা শেষে সাউথ আফ্রিকার লিড 29 রানের, হাতে 6 উইকেট। করাচি টেস্টের এখন যে গতি, তাতে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন সমর্থকেরা। তা যদি নাও হয়, তবুও 3 দিনেই যত রদবদল দেখিয়েছে এই টেস্ট, সাক্ষী হয়েছে যত সাফল্য আর উদযাপনের, সেটাই বা কম কিসে। মাহরুষ প্রত্যয় অলরাউন্ডার।